77তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দপ্তরের উদ্যোগে দেশের স্বাধীনতার জন্য যাদের আত্মবলিদান কিংবা স্বাধীনতা সংগ্রামে যাদের অংশগ্রহণ ছিল তাদের পরিবারদের সম্মান জানাতে সোমবার আগরতলা মহারানী তুলসীবতী বালিকা বিদ্যালয়ে এক সংবর্ধনা অনুষ্ঠান হয়। এই দিনের এই সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দেবপ্রিয় বর্ধন, পশ্চিম ত্রিপুরা জেলার পুলিশ সুপার কিরণ কুমার কে সহ দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। এই দিন এই অনুষ্ঠানে উপস্থিত হয়ে মেয়র জানান, এই দিনটিতে আমরা মহান মুক্তিযোদ্ধাদের বহু বছর কঠোর সংগ্রামের পরে ব্রিটিশ শাসন থেকে মুক্তি পেয়েছিলাম। আমরা প্রতি বছর স্বাধীনতা দিবস উদযাপন করি। এই সমস্ত মহান নেতা যারা ভারতের স্বাধীনতা অর্জনের জন্য তাদের জীবন উৎসর্গ করেছেন, তাদের সমস্ত ত্যাগের কথা স্মরণ করতে, তাদের অবদানে স্বাধীনতার পরে আমরা আমাদের নিজস্ব মাতৃভূমিতে আমাদের সমস্ত মৌলিক অধিকার পেয়েছি। স্বাধীনতার জন্য যাদের আত্মবলিদান কিংবা স্বাধীনতা সংগ্রামে যাদের অংশগ্রহণ করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান জানানো, তাদের প্রতি স্মৃতিচারণ করা এবং তাদের কথা মনে রাখা, কারণ বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তাদের আত্মবলিদানের কথা তুলে ধরা। বিশেষ করে রাজ্যে যারা দেশের স্বাধীনতার সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদের পরিবারকে সম্মান প্রদান করাই এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দপ্তরের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন মেয়র দীপক মজুমদার। এক বছর ব্যাপী আমাদের দেশে বিভিন্ন কর্মসূচির মধ্যে এটা পালিত হয়েছে। তো আজকে পশ্চিম ত্রিপুরা জেলা শাসকের দপ্তরের উদ্যোগে আমি প্রথমবারের মতো একটা বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তাদেরকে ধন্যবাদ জানাই যে আমাদের দেশের স্বাধীনতার জন্য যাদের আত্মবলিদান বা যাদের অংশগ্রহণ ছিল সে সকল স্বাধীনতা সংগ্রামীদের পরিবারদের আজকে সম্বর্ধনা জানানো হবে। এবং সারা বছর যে কর্মসূচি অঙ্গ হিসেবে মেরা মাটি মেরা দেশ এবং হার জাত তেরঙ্গা গতবার অনুষ্ঠিত এবার হয়েছে, সার্বিকভাবে এই প্রোগ্রামগুলিকে আজকে এই কালের মধ্যে আগামীকালকে যে স্বাধীনতা দিবস এক বছরের সমাপ্তি অনুষ্ঠান, সেখানে যারা দেশের জন্য আত্মবলিদান করেছেন বা বীর সৈনিকদের পরিবারদের আমরা সম্মানিত করে শ্রদ্ধা জানানো হচ্ছে। বিশেষ করে হার জাত তেরঙ্গা উদ্দেশ্য একটা হচ্ছে যারা স্বাধীনতা সংগ্রাম সঙ্গে যারা সংগ্রামে অংশগ্রহণ করেছিলেন তাদেরকে শ্রদ্ধা জানানো, সম্মান জানানো, তাদের প্রতি স্মৃতিচারণ করা, মনে রাখা। দ্বিতীয়ত বর্তমান এবং আগামী প্রজন্মের কাছে স্বাধীনতা যুদ্ধের বিশেষ করে আমাদের আজকে রাজ্যে যারা আছেন এখানে তাদেরকে সম্মানিত করা হবে। তো আমি এইটুকু অনেক অনেকভাবে সাধুবাদ জানাই এবং আমি বলবো যে এটা একটা খুব ভালো উদ্যোগ, কারণ আমাদের রাজ্যের অনেক নতুন প্রজন্ম জানতে পারে না যে দেশের জন্য আজকে আমরা যারা সাংবাদিক অধিকার ভোগ করছি যাদের জন্য তাদেরকে সম্মান জানানো, তাদেরকে শ্রদ্ধা জানানো এবং তাদেরকে অনেক যাদের নাম নেই কিন্তু তারা যুদ্ধে বা স্বাধীনতা সংগ্রাম অংশগ্রহণ তাদেরকে স্মরণ করা কিন্তু এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। এদিনের এই মুহূর্তে অনুষ্ঠানে পশ্চিম ত্রিপুরা জেলা শাসক দপ্তরের উদ্যোগে স্বাধীনতা সংগ্রামী পরিবারের সদস্যদের সংবর্ধনা দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।